বলব, যদি ওই জায়গায় মন্দির হয়, পৃথিবীতে এটা প্রমাণ হবে মসজিদ ভেঙে মন্দির হয়েছে। কিন্তু মসজিদ মন্দির ভেঙে মসজিদ কখনো হয়নি, প্রমাণ কিন্তু হয়ে গেছে। এ প্রমাণিত হবে কিন্তু যে মসজিদ ভেঙে মন্দির হয়। বর্তমান পৃথিবীর সময় ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা অত্যন্ত কঠিন ব্যাপার, কেন এখন অন্যায়ের পক্ষে দাঁড়ানোটা খুবই সহজ। যারা অন্যায়ের দিকে এখন লোক বেশি, অন্যায়ের দিকে পাওয়ার বেশি, অন্যায়ের দিকে দুনিয়াবি বলছি, আমি ধর্মের দিকে যাচ্ছি না, আমি দুনিয়াবি কথা বলছি, অন্যায়ের দিকে সব কিছু ফেসিলিটি এখন বেশি। কিন্তু এই অন্যায়টা এমন একটা ক্যান্সার, এমন একটা ব্যাধি, এমন একটা রোগ। এই অন্যায় কিন্তু যারা করছে একদিন তারাও দেখবেন অন্যায়েরই শিকার হবে, তারাই অন্যায়েরই হাতে আক্রান্ত হবে। সাথে থাকতে মুখ থাকতেও বোবা হতে হবে। কিছু কিছু কথা এমন আছে বুকে বড় ব্যথা থাকে তারপরেও বলা যায় না। যেমন গত কয়েকদিন আগে বাবরি মসজিদের রায় বেরিয়েছে, এইসব বিষয়ে কথা কিন্তু অনেক হেকমতে বলতে হবে। কারণ ইসলাম বলেছে ইমান তিন ধরনের, প্রথম নম্বর হলো ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, দ্বিতীয় নম্বর তার দিন আপর মুখ দিয়ে করো, তিন নম্বর তাও দিন আপর দিল থেকে ঘৃণা করো। আহা, ইসলাম এত সুযোগ আমাদের দিয়েছে, আজকে গণতান্ত্রিক দেশে বাস করছি, সেই দেশের মহামান্য সব থেকে উচ্চ ন্যায়ালয় সেইখান থেকে একটা রায় বেরিয়েছে, সেই রায়টা সম্বন্ধে আমরা সবাই শুনেছি। আমি অত্যন্ত খুশি ভারতের মুসলমানদের উপরে যে আজকে তাদের ঘরে আল্লাহ সৎ বুদ্ধি দিয়েছে, হেকমত দিয়েছে, তারা হেকমত অনুযায়ী কাজ করেছে। যখন বাবরি মসজিদের কথাটা উঠেছে কর্মী সভায় আমি এতটুকু বলি, আপনারা সবর করুন, নামাজের মুসাল্লায় আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ বিচার আপনার কাছে দিলাম, আপনার কাছে পেতে চাই। কেন আজকে যেখানে সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে বাবরি মসজিদ যেখানে ছিল ওর তলায় কোনো মন্দির ছিল না, লড়াই হলো মন্দির ভেঙে মসজিদ করা, এটা যে আন্দোলন মন্দির ভেঙে মসজিদ করা, আলহামদুলিল্লাহ প্রথম লড়াইতে কিন্তু আল্লাহ আমাদেরকে ফতে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এটা তো প্রমাণ হয়েছে যে মন্দির ছিল না। কে প্রমাণ করেছে? আমি না, সুপ্রিম কোর্ট, যাকে অবশ্যই শ্রদ্ধা করি আমরা, যাকে আমরা অবশ্যই ভালোবাসি। কারণ দেশ যখন আমার, দেশের ন্যায়ালয়কে কেন আমরা ভালোবাসবো না? কিন্তু আমরা তাকে খোদার জায়গায় বসাই না, খোদার জায়গায় আমরা বসাতে পারি না কখনো। কেন? মানুষ মাত্র ভুল হতে পারে, খোদা তিনি যিনার ভুল যিনার ডিকশনারিতেই নেই, তিনি হলেন খোদা। তো যাক, আজকে সেই ন্যায়ালয় থেকে একটা রিপোর্ট দিয়েছে, আজকে আপনাদের বাড়ি কিছু জিজ্ঞেস করে বাবরি মসজিদে আপনাদের রায় কি, সেই হিসাবে আমি আপনাদের শিক্ষা দিচ্ছি। এইটুকু কথা বলবেন, এর বেশি কিছু বলবেন না, যে সুপ্রিম কোর্টকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, কারণ আমার দেশের সম্পত্তি, আমার দেশের সবচেয়ে উচ্চ ন্যায়ালয় সেখান থেকে রায় বেরিয়েছে যে বাবরি মসজিদ যেখানে ছিল সেখানে কোনো মন্দির ছিল না, অর্থাৎ মন্দির ভেঙে মসজিদ হয়নি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওখানে দীর্ঘদিন নামাজ 500 বছরের বেশি হয়ে আসছে। তিন নম্বর, ওখানে যারা নামাজ পড়ছিল ওই মসজিদ ছিল, ওই মসজিদকে যে বা যারা ভেঙেছে তারা অবশ্যই সংবিধান বিরোধী, তারা আইনের আওতায় পড়ে, তারা অবশ্যই সমাজ বিরোধী। চার নম্বর হলো, আজকে ওই জায়গাতে মন্দির বানাবার পক্ষে রায় দিয়েছে, মন্দির বানাবার পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই রায়টার পক্ষে কি বিপক্ষে ও কথায় আমি আর যাব না। আমি এতটুকু কথা বলবো, যদি ওই জায়গায় মন্দির হয় পৃথিবীতে এটা প্রমাণ হবে মসজিদ ভেঙে মন্দির হয়েছে। কিন্তু মসজিদ মন্দির ভেঙে মসজিদ কখনো হয়নি, প্রমাণ কিন্তু হয়ে গেছে। এ প্রমাণটা হবে কিন্তু যে মসজিদ ভেঙে মন্দির হয়, এ প্রমাণ পাওয়া যাবে। এতটুকুই আমাদের কথা। এবারে যদি আমার দেশবাসী হিন্দু ভাই তারা মনে করে যে মন্দির ভেঙে মসজিদ, মসজিদ ভেঙে মন্দির করলে আমাদের পুণ্য হবে, আমার ধর্ম আরো বেশি আমাকে প্রাধান্য দেবে, তাদের ব্যাপার করতে পারে। গণতান্ত্রিক দেশে বাস করতে গেলে কখনো কম্প্রোমাইজ করতে হয়, কি করা যাবে। তবে হ্যাঁ, দিল থেকে কিন্তু আমরা কখনো মেনে নিতে পারিনি, পারবো না, কারণ আল্লাহর ঘরের কম্প্রোমাইজ হতে পারে না। বাহ্যিক সুরাতে দেশের শান্তি স্বার্থে আমরা চুপ হয়ে গেছি,
এবারে আমাদের ওপরে যারা মাথায় আছে বড় বড় সব সাইন্স আর নেতা টেতা সেজে আছে, তারা কতদূর কি করবে, কেস কামারিতে আবার যাবে কি না যাবে তাদের ব্যাপার, ঠিক এতটুকু কথা আপনারা মাথায় রাখবেন। কারণ আজকে বাবরি মসজিদে কিন্তু বিরাট একটা রহস্য চলছে। দিদি বলেন কেন? যে কোনো রায় করবে ওই রায়ের যে বিচারপতি সে সই করবে, বাবরি মসজিদে যে রায় বেরিয়েছে ওদের বিচারপতি কোনো সই নেই। হতে পারে একটা টোপ দিয়ে মুসলমানদের খাবিয়ে রাস্তায় নামাবো, ওই উদ্দেশ্য করে ওদেরকে একটা দাঙ্গা লাগিয়ে আবার 5 বছরের জন্য আমি সিটকে দখল করবো, কেউ হয়তো চাইছে। সেই জায়গায় আল্লাহ আমার কমকে সৎ হিফাজত বুদ্ধি দিয়েছে, খোদার দরবার কোটি কোটি শুক্রিয়া। তবে কিন্তু হাত তুলতে বাধা রাখবো না যে খোদা যে তোমার ঘরের ওপরে বেইনসাফি করবে তার বিচার তুমি করো, এটা আমরা অবশ্যই দিল থেকে আমার আল্লাহর কাছে।